কারণ মান্নত তো করবে আল্লাহর নামে সারা ভাইজান কারো নামে মান্নত করা পৃথিবীতে জায়েজ নাই জোরে কান ঠিক কি না কুরবানি যদি আপনি আল্লাহর নামে না করে যদি এই ভাই কুরবানির সময় অমুক 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 অমুকের নামে কুরবানি করতেছি তাও এই কুরবানি জায়েজ হবে না বরং ইনি এক ভাইয়ার আমি এক ভাইয়ার ইনি এক অংশীদার উনি এক অংশীদার ওই হুজুর একজন এই পাঁচজন মিলে আমরা একটা গরু কুরবানি করতেছি মলি সাহেবকে বলতে হবে এই পাঁচজনের পক্ষ থেকে আল্লাহ তোমার নাম পাঁচজনের পক্ষ থেকে নামে নয় নাম হবে কার খুব সাবধান কাগজে লেখা দেখা হুজুর 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 এই ধরেন কাগজ হুজুর কয় আব্দুল মনে আব্দুল মমিন আব্দুল সত্তার বল্টু মিয়া তারপরে আপনার অমুক মিয়া তমুক মিয়ার নামে এই নামে বলা চলবে না বরং বলতে হবে আল্লাহ এই লোকগুলির পক্ষ থেকে তোমার সন্তুষ্টির জন্য তোমার নামে কুরবানি হইতেছে জোরে কান সুবহানাল্লাহ এই জন্য এলেম শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে এই কাজ যারা করে দেখবেন তারা কিন্তু ভাই যান কোরআন হাদিসের জ্ঞান তাদের নাই এলেম নাই তারা বন্ধুগণ আলেমের সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব প্রত্যেকজন ব্যক্তি হুজুরদের সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন মাদ্রাসাওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন যে কোনো কাজ করতে জিজ্ঞাসা করে করবেন বন্ধুরে এই বালুয়াহাটে লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে কত এতিম বাচ্চারা সেখানে লেখাপড়া করে ওই গরু হোক বকরি হোক আপনি আল্লাহ আপনার নামে মান্নত করলাম আল্লাহ তুমি আমার এই উদ্দেশ্যটা যদি পূরণ করে দাও আল্লাহ যদি পূরণ করে দেন তাহলে ওই গরুটা ছাগলটা বকরিটা মুরগিটা এই পোলাও সব কিছু নিয়ে মাদ্রাসায় আপনি হুজুরের সঙ্গে কমিটির সঙ্গে মাশওয়ারা করে হুজুর কয়জন ছাত্রের মা বাবা নাই এতিম বাচ্চা এই বাচ্চাগুলার জন্য আমি এই সৎকাটা দিয়ে গেলাম নারায় তাকবীর মাদ্রাসায় নাই নাই দিলেন আপনার নিজের গোষ্ঠীর ভিতরে আপনারই ছোট ভাই সে কামলা দিয়া খায় কিষান দিয়া খায় বন্ধুগণ আপনার ভাস্তি আছে তাকে বিবাহ দিতে পারতেছে না আপনার ভাগ্নি আছে আপনার বোনটা স্বামী মারা গেছে সে তিন চারটা বাচ্চা নিয়ে অনাহারে পড়ে থাকে আপনি ভাই হয়ে তার খোঁজ নেন না আপনাকে মনের কথা বলার জন্য আপনার বাড়িতে মাঝে মাঝে আসে কিন্তু আপনার বউয়ের অত্যাচারে ভাবির অত্যাচারে বলার সাহস পায় না এরকম ফ্যামিলি বোধহয় আপনাদের এলাকায় নাই বোন এমন বোন আছে যে বোন চোখে পানি নিয়া রাতভর কান্নাকাটি করে সন্তানদেরকে বলে কাল তোর মামার বাড়িতে যাব তোর মামা চাকরি করে আমার বাড়ির সামুন্দে মোটর সাইকেল নিয়ে যায় আমি কাল বারসারের নিচে দাঁড়ায় থাকব আশা করে থাকে ভাই এই দিক দিয়ে স্কুলে যাবেন কলেজে যাবেন ভাই এই দিক দিয়ে আমার বাড়ির সামুন্দে চলে যাবেন আমি ভাইকে যেমনি হোক আটকাবো এই বাচ্চাদের কথা তোদের কথা আমি তুলে ধরবো সামনে একটা ঈদ আসতেছে রমজান আসতেছে কি দিয়ে আমি সিহারি করব কি দিয়ে আমি সন্তানদেরকে ইফতারি করাব ভাইরে আমার তো কিছু নাই অন্যের বাড়িতে কাজ করে খাই ও ভাই তোমার তো অনেক কিছু আছে ওই ভাইটা হচ্ছে পীরের মুরিদ আমি ওই ভাইকে আজকের তাফসির মাহফিল থেকে বলে যাব আপনি কোনো মাজারে নয় আপনার এই পুরা গরু দেন বকরি যেটাই আপনি মান্নত করেন না কেন পুরাটা বিক্রি দিয়া আপনার ওই বোন ভাগ্নিকে যদি দান করতে পারেন আপনার ওই টাকাটা দিয়া সামনের রমজান মাসটা যদি ওরা শেয়ারি ইফতারি খেয়ে যদি রোজা পালন করতে পারেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে এবং আপনার ভাগ্না ভাগ্নি ওরা যখন পেট পূর্ণ করে খানা খেয়ে বসা মানুষগুলি দাঁড়ায়া যাবে আর বলবে মা আজকে ভাত খেয়ে পেট ভরছে মা হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন আমার ভাইরা হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখে গেছেন আল্লাহ ওই ভাইয়ের আমল নামা 80টা কবুল হজের সওয়াব জমা করে দিবেন 80টা কবুল হজের সওয়াব পেয়ে যাবে ওই ভাই যে ভাই তার গরিব বোনের দিকে তাকায় যে গরিব বোনের খোঁজ নেয় বোনের বাড়িতে মাঝে মাঝে যাবেন তো সংসারের খবর কি বল
বন্ধুরে আজ সমাজে এই জিনিসটা নাই। আজকে ভাই হয়ে বোনের খোঁজ তো নেওয়া দূরের কথা, বাবা হইয়া হজে যায় অথচ বেটির হক দিয়ে যায় না, সব জমি বেটার নামে লিখে তারা হজে চলে যায়, এরকম হাদিস আছে না নাই? হাদিস আসছে মক্কা মদিনায় গিয়ে মাতাবির ভিতরে যখন তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা শারীক লাক লাব্বাইক বলতে থাকে, আসমানের দিক থেকে ফেরেশতারা ধরে ধরে তার লাব্বাইক তার মুখে মারে আর বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর লাব্বাইক আল্লাহ দরকার নাই, গ্রহণ হবে না, আসমান ফুরে উপরে তোর লাব্বাইক যাবে না, কারণ তুই যে হজ করতে এসেছিস তার চাইতো বড় ফরজ ছিল তোর মেয়ের হক আদায় করা, সেই মেয়েকে তুই দোয়া দেওয়ার কথা বলে তুই হজে চলে আসছিস, সব জমি ছেলেদেরকে লিখে দিয়ে আসছিস, তোর হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। দেখেন আমার ভাইরা, এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরায়ে লোকমানের ভিতরে লোকমানকে বলে দিলেন সন্তানকে ওসিয়ত করো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক করা যাবে না, কোনো মাজারে নয়, কোনো মন্দিরে নয়, কোনো জায়গায় গিয়ে কারো কাছে কিছু চাওয়া যাবে না, কোনো গাছের কাছে নয়, কোনো মাছের কাছে নয়, কোনো কুমিরের কাছে নয়, কোনো হাঙ্গরের কাছে নয়, সাধারণ মাজারে গিয়ে বড় বড় কি বলে ওগুলাকে বড় বড় শোল মাছ গজার মাছের কাছে তারা, ভাইরা আমার ছেলে চাই মেয়ে চাই না। কোরআন শরীফের মধ্যে আসছে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উয-যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা খুশি তাই তিনি সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে কন্যা সন্তান দান করেন, ওয়াহাবু লিমান ইয়াশা উযুকুর, যাকে খুশি আল্লাহ ছেলে সন্তান দান করেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি আল্লাহ ছেলে মেয়ে উভয়টাই যমজ সন্তান দান করেন, যরিকান সুবহানাল্লাহ, ওয়াজআলু মান ইয়াশা আকিমা, যাকে খুশি আল্লাহ বান্দা বানায়া দেন, তামাম দুনিয়ার পীর পিশা খিলালেও সন্তানের মা বানাতে পারবেন না। এই জন্যে ওসিয়ত করতে হবে ভাইরা আমার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ পাক বলেন যে লোকমান তুমি আমি আল্লাহর পরিচয় আমার সাথে শিরিক করা যাবে না বলে আমার ঈমান আমার তাওহীদ আমার আকীদা আমার বিশ্বাস তোমার সন্তানকে তুমি শিখাইলা, এবার আমি খোদা তোমার পরিচয় আমি তোমার সন্তানের কাছে তুলে ধরব। এই বলে এখানে দুইটা আয়াত আসছে মা বাবার হক আদায় সম্বন্ধে। ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আল্লাহ পাক এই আয়াতে বলেন লোকমান তুমি যখন আমার পরিচয় তোমার সন্তানকে দিলা, এবার তোমার নিজের পরিচয় তো তুমি দিতে পারবে না, নিজের কথা তো নিজে বলতে পারবে না, এবার আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে তামাম দুনিয়ার মানুষকে তামাম দুনিয়ার সন্তানদেরকে আমি জানাইয়া দিচ্ছি যে মা বাবার কি মর্যাদা, মায়ের কি সম্মান, জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই না ইনসান, আমি মানব জাতিকে ইনসানিয়তকে আমি মায়া মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ করলাম, কারণ তার মা কষ্টের পর কষ্ট করে 9 মাস ধরে তাকে গর্ভে ধারণ করেছেন, ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালু ফি আমাইন, 2 বছরে তাকে দুধ পান করাইয়াছেন দুধ ছাড়াইয়াছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালি দাইক, এ সন্তানেরা শুধু আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে হবে না, তোমাদের মা বাবার শুকরিয়াও তোমাদের জীবনে আনতে হবে, প্রতিটা মুহূর্তে মায়ের শুকরিয়া আদায় করবে, তোমাদের বাবার শুকরিয়া আদায় করবে, কারণ ওই মা বাবার উসিলায় আজকে আসমান জমিন দেখতে পাচ্ছি, আজকে ওই পিতামাতার উসিলায় 10 বিঘা জমির মালিক হয়েছি, ওই মায়ের দোয়াই তো আজকে এত বড় বাগ বাগিচার মালিক হয়েছি,
আমার ভাইরা এই শুকরিয়া আদায় করতে হবে। আজকে পুকুরের তলায় জঙ্গলের ভিতরে বাঁশবাগানের নিচে মা বাপ শুয়ে আছে, আজকে মায়ের গাড়া আমের গাছ থেকে আম খাইতেছো, আজকে বাবার গাড়া কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাইতেছো, আজকে যে ধনের ধনী তুমি সব ধন তোমার মা বাবা করে আজকে কবরের যাত্রী হয়ে গেছে, ওই মায়ের নামে ওই বাবার নামে কি শুকরিয়া আদায় করলা? আল্লাহর নবী বলেন সাতটা শুকরিয়া আদায় করবা। তার এক নম্বর হচ্ছে দোয়ায়ে মাগফিরাত, মায়ের জন্য বাবার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া চলবে, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই নম্বর দোয়ায় ঈসালে সবে তোয়াত, দুই নম্বরে ঈসালে সব করতে হবে মসজিদে দান মাদ্রাসায় দান।